ঘেয়াশে কালবৈশাখী, আর কিছুক্ষণের মধ্যে তুমুল ঝড়বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। অল্প অল্প বৃষ্টি হলেও গত কয়েকই দিন ধরেই দক্ষিণবঙ্গে একটি ভ্যাপসা গরম। কিছু কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও তাপমাত্রার বারদ সেই অর্থে কমেনি। এরই মাঝে সুখবর শোনালো হাওয়া অফিস, কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝেঁপে বৃষ্টি আসছে, জানালো আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী মঙ্গলবার অবধি কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি কিছু কিছু জেলায় দমকা হাওয়া বইতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঘণ্টাখানেকের মধ্যেই জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি আসতে চলেছে। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে সতর্কতাও জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ পুরুলিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কলকাতায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে, সেই সঙ্গেই দোসর হতে পারে ঝোড়ো হাওয়া। ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে। এতে এক ঝটকায় কমতে পারে গরম। এদিকে আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গে প্যাচ প্যাচে গরম, গরমের কারণে অস্বস্তিকর একটা আবহাওয়া তৈরি হয়েছে। তবে আজ রাতের দিকেই বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ পুরুলিয়ার পাশাপাশি পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে দোসর হতে পারে দমকা ঝোড়ো হাওয়া। এছাড়াও দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকবে, সেই নিয়ে বড় আপডেট সামনে এসেছে। জানা যাচ্ছে উত্তরবঙ্গে আগাম বর্ষা এলেও দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে এখনও কিছুটা সময় লাগবে। আগামী সপ্তাহের আগে দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু প্রবেশের সম্ভাবনা কম রয়েছে বলে খবর। চলতি সপ্তাহে উত্তরবঙ্গ কিংবা দক্ষিণবঙ্গ কোথাও মৌসুমি বায়ু প্রবেশের সম্ভাবনা নেই। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামীকাল শুক্রবার অর্থাৎ 7ই জুন, 2 বর্ধমান, 2 চব্বিশ পরগনা, হুগলি এবং 2 মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে কয়েকটি জেলায় থাকতে পারে ঝোড়ো হাওয়ার দাপট। আগামী 10ই জুন থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাওয়া বদলের ইঙ্গিত। দক্ষিণবঙ্গে অসহনীয় গরম চললেও উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তরবঙ্গের 2 পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ের পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেই সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে।